রাস্তার না মরণ ফাঁদ দেখে বোঝার উপায় নেই। বাঁকুড়া দুর্গাপুরের রাজ্য সড়কের বেহাল অবস্থা, বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গর্ত, বৃষ্টির জল জমে তা যাতায়াতের সমস্যা হচ্ছে, পথ দুর্ঘটনা প্রায়শই লেগেই রয়েছে, প্রাণহানিও ঘটছে। তাই এবার রাস্তার সংস্কারের দাবি নিয়ে পথে নামল বড়জোড়া মণ্ডল ওয়ান বিজেপি। এদিন বিজেপির কর্মী সমর্থকরা বাঁকুড়ার বড়জোড়া চৌমাথা মোড়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে দলীয় পতাকা হাতে নিয়ে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচিতে সামিল হল। এদিন বিজেপি কর্মী সমর্থকরা বর্তমান রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলে, রাস্তায় এখন তৃণমূলের কাটমানির উন্নয়ন হচ্ছে, সব টাকা ভাইপোর পকেটে চলে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে এই ইস্যু নিয়ে জোর রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপি নেতা সোমনাথ কর জানান, সব টাকা নেতাদের পকেটে চলে গেছে, এখানকার বিধায়ক কাঠের পুতুলে পরিণত হয়েছে, একটা রাজ্য সড়ক মেরামত করতে পারে না। পথ অবরোধ করলাম, এই রাস্তায় দৈনন্দিন দুর্ঘটনা ঘটছে, বাংলার মানুষ খুব ভালো করে জানে, তার বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। পুলিশ প্রশাসন নীরব, মুখ্যমন্ত্রী এদিকে টিভিতে বড় বড় কথা বলছেন, ঝালমুড়ি বিক্রি করো, কচুরিপানা থালা বানাও, চা বিক্রি করো, আর এদিকে মানুষের জীবন ডেলি রাস্তাতে গর্ত হয়ে গর্তের মধ্যে জীবন যাচ্ছে, সেটাতে নিয়ে কোনো মুখ্যমন্ত্রী হেলদোল নেই। কোটি কোটি টাকা ভাইপো কামাচ্ছে, আর এদিকে রাস্তায় কোটিতে ডুবে ভর্তি হয়ে যাচ্ছে। রাস্তা অবরোধ, এই যে বাঁকুড়া দুর্গাপুর যে রাজ্য সড়ক আছে সেই রাজ্য সড়কের অবস্থা খুব খারাপ, স্থানে স্থানে বিপদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কোনো মানুষের প্রাণহানি ঘটছে, দৈনন্দিন মায়ের কোল শূন্য হচ্ছে। বড়জোড়ার স্থানীয় বেশ কয়েকজনকার মায়ের কোল শূন্য হয়েছে, গতকাল আসুরেতেও একজনকার মায়ের কোল শূন্য হয়েছে। এইভাবে রাস্তার যে বেহাল দুর্দশা, এই দুর্দশার জন্য দায়ী কিন্তু রাজ্য প্রশাসন, কারণ আমাদের মাননীয় এমপি তিনি কিন্তু পার্লামেন্টে এই কথাটি উপস্থাপন করেছিলেন যে রাস্তা যাতে বেহাল না থাকে, যাতে মানুষের অসুবিধা কোনো না হয়, তিনি নীতিন গড়করির কাছে তার প্রস্তাব রেখেছিলেন পার্লামেন্টের পক্ষে। কিন্তু এখানকার বিধায়ক যখন এই কথাটি উনি বললেন, তখন মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ধমকিয়ে চুপ করিয়ে বস করিয়ে দিলেন বাঁকুড়াতে 1 জুলাই। তো এখানকার বিধায়ক তো কাঠের পুতুলে পরিণত হয়েছে, ওনাকে বসতে বললে বসছেন, উঠতে বললে উঠছেন। উনি আর রাজ্যের এই বেহাল দশা, রাজ্য সড়কের বেহাল দশা ওনার তো। অপরদিকে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি জানান, খুব দ্রুত রাস্তা সারানোর কাজ শুরু হবে। বিজেপি নামক যে দলটি রয়েছে সেই দলটি বরাবরই উচ্ছৃঙ্খল দল, এদের কথা কিছু নাই, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে থাকে, মানুষের মানুষের লড়াই না করা, এটা এদের কৃতিত্ব। রাস্তাঘাট যেটা বর্ষাতে অতিরিক্ত বর্ষায় খারাপ হয়েছে, সেই রাস্তাঘাট আমরা ডিএম ম্যাডামকে বলেছি, আমরা বিভিন্ন জায়গায় জানিয়ে দিয়েছি, সমস্ত জায়গা থেকে মানুষের কথা ভেবে চিঠি চাপাটি আমি করেছি, খুব দ্রুত রাস্তা সারাই হবে। প্রতি বছর পুজোর আগে রাস্তা সারাই হয়, সেইভাবে রাস্তা সারাই হবে। কাজে কাজেই বিজেপি যে দল, উচ্ছৃঙ্খল দল, তাদের ওই টিভির সামনে আসবো, পেপারে আসবো, আর আজে বাজে মন্তব্য করবো। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের পরিষেবা দেখ, আমরা মমতাদির দল করি, অভিষেকের দল করি, মামানি মানুষের দল করি, আমরা মানুষকে নিয়ে সঙ্গে যেতে চাই। তবে রাজনৈতিক চাপানোতর যাই হোক না কেন, কবে মানুষ মুক্তি পাবে এই বেহাল রাস্তার সমস্যা থেকে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।